অস্ত্র নাই, অসময় যুদ্ধ, কিন্তু আমাদের মূল শক্তি হচ্ছে আমাদের এই ঐক্য। এই যে আমাদের ঐক্য, এই ঐক্যের সাথে আজ তাই সমগ্র দেশবাসীর কাছে এই ঐক্যবদ্ধ আন্দোলনে জান প্রাণ নিবেদন করে সকলকে শরীর হওয়ার আমি আহ্বান জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু আপনারা জানেন, এই তথাকথিত ফরমাইশি নির্বাচন কমিশন তার পদত্যাগের দাবিতে আমাদের এই আলোচনা সভা। আমরা আমাদের পক্ষ থেকে আজকের এই সমাবেশে ইতিমধ্যে সমস্ত বক্তা বলে গেছেন আমাদের দাবি কি। দাবি হচ্ছে এই নির্বাচন কমিশনের পদত্যাগ, এই নির্বাচন কমিশন বাতিল করে, পার্লামেন্ট বাতিল করে, এই সরকার পদত্যাগ করে একটি আলোচনার মাধ্যমে আগামী দিনে রাজনৈতিক রূপরেখা নির্ধারণ, এটাই আমাদের দাবি। আমরা কোনো অযৌক্তিক দাবি করতে চাই না। কাজী হাবিবুল্লাহ ওয়াহ নির্বাচন কমিশনার, যার সম্পর্কে অনেক বক্তাই বললেন, এই সত্য বিদায়ী আমাদের যে ব্যুরোক্রেসির যে সমস্ত সদস্য, তার ভিতরে সবচেয়ে ইন্টেলিজেন্ট, সবচেয়ে যোগ্য মেধাবী একজন অফিসার, তার কাছে আমাদের প্রত্যাশাও তাই অনেক বেশি ছিল। আর তিনি নিজেও বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে না, তাহলে কেন আপনি আজকে রাষ্ট্রপতির কাছে নির্বাচনী তফসিলের পরামর্শ করতে যান? হাবিবুল্লাহ সাহেব, আপনার কাছে আমাদের দাবি, আমাদের বক্তব্য, অবিলম্বে এই নির্বাচন কমিশন থেকে আপনি নিজেকে প্রত্যাহার করে নিন, নির্বাচন কমিশন ভেঙে দিয়ে আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ আপনি নিজে সৃষ্টি করতে পারেন। ভাইয়েরা, আমার দীর্ঘক্ষণ আপনারা এখানে উপস্থিত থেকে সমস্ত বক্তার বক্তব্য শুনেছেন, আমি আর আলোচনা বাড়াতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই, এখানে প্রবেশ করার প্রাককালে জানতে পারলাম আমাদের বারান্দরীয় জোটের সমন্বয়কারী জনাব এফানুল হুদা, অ্যাডভোকেট সৈয়দ এফানুল হুদা, তাকে সাদা পোশাকের পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গেছে। কি তার অপরাধ সেগুলি সব কিছু বলে নাই। এই সবার পক্ষ থেকে এদেশের বিরোধী দলীয় সমস্ত রাজনৈতিক দল এবং জোট যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সকলের পক্ষ থেকে আমরা অবিলম্বে এহসানুল হুদার মুক্তি দাবি করি। সেই সঙ্গে আমরা দাবি করি সাম্প্রতিককালে বিগত 15 দিনে যে সমস্ত বিরোধী দলীয় নেতৃবৃন্দ যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দিয়ে দেশটিকে একটি অবধারিত গৃহযুদ্ধের দিকে আপনারা যে ঠেলে দিচ্ছেন তার থেকে রক্ষা করুন।